2015 সালে নরসিংদীর রায়পুর উপজেলার পূর্ব হরিপুরের প্রবাসী আব্দুল আওয়ালের বাড়ি ভাড়া করে যাত্রা শুরু করে সোশ্যাল ডেভেলপমেন্ট সোসাইটি SDS। সরকার অনুমোদিত ও নিয়ন্ত্রিত দাবি করে প্রতিষ্ঠানটি স্বল্প সুদে ঋণ নিয়ে সচ্ছলতা ফিরবে পরিবারে এমন স্লোগানে ক্ষুদ্র গ্রাহকদের আকৃষ্ট করে। গ্রাহকরা জানালেন, ঋণ দেওয়ার শর্ত হিসাবে প্রতি 1,00,000 টাকার জন্য 10,000 টাকা করে জামানত সংগ্রহ করে প্রতিষ্ঠানটি। পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন ইউনিয়নের অন্তত 3% গ্রাহকের কাছ থেকে টাকা সংগ্রহ করেছে। নিঃস্ব গরিব হ্যাঁ কইছে 10,000 টাকা দিবা 1,00,000 টাকা করে ঋণ দেব। গুছাই গেছে ফাটে দিন এটা এগুলো লই গেছে গা। ডাক্তাররা আত্মসাৎ করে সোমবার দিন ঋণ দিব। এরা মার্কেট থেকে টাকা উড়াইছে গিয়া এতে আর উদয় হয়ে গেছে। গত 14 নভেম্বর গ্রাহকদের ঋণ দেওয়ার কথা থাকলেও ঋণ না দিয়ে প্রায় 3 কোটি টাকা নিয়ে পালিয়ে যায় সমিতির কর্মকর্তা কর্মচারীরা। সকালে 10:11 সময় টাকা নিছে আমাদের থেকে নিয়া সারা ওরা বিকালে একদম উদয় হয়ে গেছে। আমরা 5,000 টাকা দেওয়ার জন্য ইয়া নিছে আগ্রহ নিছে আরো 2-3 জন দিছে। তখন আমি আবার বলছি আমি আপনি আসলে বিকালে যেহেতু আসবেন বিকালে আপনার কাছ থেকে নিয়ে যাবে। তো উনি আর বিকালে আসেন নাই আর যে নাম্বারটা দিয়ে গেছিল এই নাম্বারটা বন্ধ হয়েছে। জেলায় সোশ্যাল ডেভেলপমেন্ট সোসাইটি নামে কোনো বৈধ সমিতি নেই বলে জানালেন জেলা প্রশাসক। লিখিত অভিযোগ পেলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন তিনি। প্রত্যন্ত অঞ্চলে কিছু মানুষকে তারা প্রলোভন দেখিয়ে বিনা ইন্টারেস্টে ঋণ দিবে এই ধরনের একটি প্রলোভন দেখিয়ে তাদেরকে কিছু জামানত নিয়ে তারা চলে গেছে। গ্রামবাসীকে পরামর্শ দেওয়া হয়েছে যে তারা যাতে একটু ফর্মাল অভিযোগ দায়ের করেন যার প্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণ করা যায়। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।